অনেকদিন পর ট্রেকিং করতেছে আমাদের নন্দিতদা, দেখো ট্রেকিং করে রোহিণী কালী মন্দিরের উপরে আমরা উঠছি। ওই উপরে কালী মন্দিরটি, অতখানি উপরে উঠতে হবে, খুব একটা বেশি না, হালকা চড়াই আছে, আমি উঠে যাবো। রোহিণী কালী কালী মন্দির উঠাও, খারাপ উপরে এটা কি গো? সামনে একটা সুন্দর লেক, এইটা বড় রাস্তাটা দাও। দূরে দেখা যাচ্ছে ওটা রোহিণী পিকনিক স্পটটা, খুব সুন্দর ফুল গাছ, পরিবেশটা খুব সুন্দর। শিলিগুড়ি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত রোহিণী, সুন্দর একটি জায়গা, সুন্দর একটি লেক আছে, একটি কালী মন্দির। কাশিয়াং যাওয়ার পথে আপনারা এটা ঘুরে আসতে পারেন। আমরা এখন আসলাম রোহিণী কালী বাড়িতে, পাহাড়ের কোলে সুন্দর একটা কালী মন্দির। আমার পিছনে সেই কালী মন্দিরটি, চলুন ভিতরে দেখা যাক কি মন্দিরটা, আমাদের মাতৃমুখ মাতৃমায়ের দর্শন করে আসি ভিতরে গিয়ে।
রাস্তাটা সর মনে না। এখন আছি রোহিণী কালী মন্দিরে, সামনে কালী মন্দির থেকে ঘুরে আসলাম। ব্রডকাস্টার নিচে সামনে একটা ছোট্ট একটা ব্রিজ আছে, ব্রিজের মতন করা আছে, সেই ব্রিজে এসে দাঁড়ালাম। খুব সুন্দর শান্ত পরিবেশ, এখানে এসে কিছুক্ষণ সময় কাটানো খুব ভালো লাগবে। এখন নিচে যাচ্ছি, এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি হয়ে বাড়ি যাব। মোটামুটি ধরুন আমাদের ট্যুর এখানেই শেষ, আর কোথাও যাওয়া হবে না। সেভাবে আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী এরকম জায়গার ভিডিও আপনাদের দেখাতে পারি, আর আমারও ভালো হবে এই কারণে। তো প্লিজ দেখুন ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। আমি চেষ্টা করছি যতটা ভালো সম্ভব আপনাদের ভিডিও দেওয়ার, আর যতটা পারি ভিডিও দেওয়ার চ্যানেলে, আমার চ্যানেলে। আপনি আমার ফেসবুক চ্যানেলেও, ফেসবুক যে পেজটি আছে সেখানেও ফলো করতে পারেন, শুভজিৎ ঘোষ ব্লগ, ফেসবুকে সার্চ করুন পেয়ে যাবেন, তো ওখানেও আপনি ফলো করতে পারেন। আদারওয়াইজ আমার যে ইউটিউব চ্যানেল আছে শুভজিৎ ঘোষ, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করুন। আর আমার ইনস্টাগ্রাম যে প্রোফাইল হ্যান্ডেলিংটা আছে, সেটা ইনস্টাগ্রামে যেটি আছে সেটা হলো শুভজিৎ বলে, SUBHAZIT, সবগুলোই আমার জেড, শুভজিৎ ঘোষ ওখানেও জেড, আর শুভজিৎ ঘোষ ব্লগ ওখানেও জেড, তো জেডটা দিবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।